হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং ট্রাই হোপ। তো এখন বাজে সকাল দশটা না, মনে তো হচ্ছে এখন 12টা 1টা বাজে। এত গরম, এপ্রিল মাস মানে বৈশাখ জাস্ট পড়লো, জ্যৈষ্ঠ মাসও পড়েনি, কিন্তু এত গরম। উত্তরবঙ্গে তো 37-38 ডিগ্রি চলছে এখন। তোমাদের ওখানে কেমন চলছে? তোমরা যেসব জায়গা থেকে আমার ভিডিও দেখছো তো প্লিজ বলো। যেই জামাই পরছি সেই জামা বারবার উপরে ভিজে যাচ্ছে, আর যে আমি এখন ভিডিও করছি ফ্যানটা চালাতে পারবো না, কারণ ফ্যানটা চালালে আমার ভিডিওর আওয়াজই শোনা যাবে। আজকে আমার বোন চুল কাটতে গেছে, মানে একদম টাকলি মাথা নাড়া মাথা হয়ে যাবে, কারণ এত গরম আর এত চুল না, মানে চুলের জল পড়ে টপ টপ করে, তো গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। পড়তে বসলে পড়া কম, ঘাম মোছা বেশি হচ্ছে। আর আমি কিন্তু ভাই এক জায়গায় থাকি, মানে ঠান্ডার সময় ঠান্ডাই বলবো ভালো, আর গরমের সময় ঠান্ডাই বলবো ভালো। চলো বাইরে তোমরা দেখিয়ে দিই, বাইরে বৃষ্টির তো নাম গন্ধ কিছু নেই। ততক্ষণ চলো আমরা বেলকনি থেকে ঘুরে আসি। আমার ছোট বেলায় কয়েকটা পুতুল আর আমার বুনুর কয়েকটা পুতুল। এটা হচ্ছে আমার বুনুর পুতুল, এটা হচ্ছে আমার বুনুর পুতুল, আর যে ওপরে এই যে ওপরে এটা, এটা হচ্ছে আমার পুতুল। কিন্তু তাও আমার বুনু দেখো চোখ ঠোক কানা করে দিয়েছে আমার পুতুল। আর একটা পুতুল আছে ব্যাপার আছে, আমরা তো ঘরে বসে, কেউ অফিসে বসে, কেউ দোকান যেখানে বসে মাথা গোজার একটা জায়গায় বসে কাজ করি, কিন্তু অনেকেই আছে যারা রাস্তা ঘুরে ঘুরে কাজ করে না, যারা ফেরিওয়ালা আছে, রিক্সা চালায়, মাথা মাথা কোনো ছাদও নেই, যে তাদের তো প্রচুর কষ্ট, যারা মাল টানে, এত গরমে বাজাচ্ছে না। ভিডিওটা ভালো লাগে প্লিজ 1 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর টাটা, দেখাবো নেক্সট ভিডিওতে।